ঠান্ডা জল সয়াবিন গুলোকে ভালো করে জল জড়িয়ে নেব। লবণ, লঙ্কার গুঁড়ি, গরম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন গুলো ডিপ ফ্রাই করে নেব। জিরা, কারি পাতা, পেঁয়াজ, পেঁয়াজ, কারি পাতা আর জিরা এগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। কাঁচা লঙ্কা ফাড়া, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো, ক্যাপসিকাম, ফ্রাই করা সয়াবিন। লবণ, হলুদ, মরিচ গুঁড়া, জিরের গুঁড়ি, ধইন্যার গুঁড়ি, টমেটো কেচাপ, সয়া সস, স্প্রিং অনিয়ন, কোরিয়েন্ডার লিফ, এবার আমরা খেয়ে নেবো।